হ্যালো এভরিওয়ান, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো আজকে হচ্ছে শনিবার, শনিবার সকাল থেকে আজকে কোনো রকম ব্লগ শুট করিনি, কারণ আজকে জাস্ট ভালো লাগছিল না। রেগুলার ওই উঠে এক ঘেয়ে লাগছিল আমার কাছে যে আমিও ব্লগ করছি, তোমরাও ব্লগ দেখছো। ভাবলাম চলো একটা দিন একটু অন্যরকম কিছু বানাই, মানে একটু গল্প করি, আড্ডা দিই, মানে অন্যরকম কিছু একটা টপিক নিয়ে আলোচনা করি। তো টাইটেল আর থাম্বনেল তো দেখে বুঝেই গেছো যে আজকে কী টপিক নিয়ে আলোচনা হতে চলেছে। তোমাদের ম্যাক্সিমাম, আমার যত বন্ধু আছো ম্যাক্সিমাম অনেকেরই মনে প্রশ্ন আছে এটাই যে আমার কত ইনকাম। তোমরা প্রশ্ন করো অনেক ক্ষেত্রে, কিন্তু কী বলতো, ইনকামটা তো ওরমভাবে বলা যায় না, কেউ বলেও না, তোমাদের জিজ্ঞাসা করলে তোমরাও বলবে না, তাই না? তো আমি অবশ্যই বলবো আমার ফার্স্ট থ্রি মান্থ, প্রথম তিন মাসের আমার কী কী কীরকম ইনকামটা হয়েছে আমি সেটা তোমাদের একদম পুরোপুরি অনেস্টলি পিওর অ্যামাউন্ট একদম বলবো তোমাদেরকে। সেটা থেকে তোমরা আন্দাজ করে নেবে যে এখন আমার কত ইনকাম হতে পারে, ঠিক আছে? তো একটু ডিটেলসে না বললে আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার হবে না। আমি বলি অল্প অল্প, ছোট্টর প্রতি যেমন বেশি বড় ভিডিও করব না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা এখন ভাবছো যে ইউটিউব চ্যানেল খুলবো কি খুলবো না, খুলবো কি খুলবো না, ভেবো না, খুলেই ফেলো, সেলফ ডিপেন্ড হও। আমি চাই আমার মতো সবাই এরকম সেলফ ডিপেন্ড হবে। একটা যারা অলরেডি খুলে ফেলেছো তারা হয়তো ভাবছো ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইবার হচ্ছে না। অনেকে আমাকে জিজ্ঞাসা মানে বলো দিদি কী করে ভিউজ বাড়াবো, কী করে সাবস্ক্রাইবার বাড়াবো, এক বছর হয়ে গেল এখন অবধি কিছুই হচ্ছে না। তো তাদের ব্যাপারেও আমি কিছু টিপস দিতে চাই, আশা করি কাজের কাজ হবে। তো ভিডিওটা একটু মোটিভেশনাল ভিডিও হতে চলেছে, ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেরি না করে শুরু করি। আমি আমার চ্যানেল খুলেছিলাম নভেম্বর 2019, 2019 নভেম্বরে ফার্স্টের দিকে, 6 তারিখ কি 9 তারিখ এরকম, আমার ঠিক ডেটটা মনে নেই, হয় 6 কি 9 হবে এরকম একটা। তো চ্যানেল খোলার সঙ্গে সঙ্গে যেই ভুল কাজটা আমি করেছি, আমি চাই না আমার মতো তোমরাও এই ভুল কাজটা করো, যার জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। খুলেই সঙ্গে সঙ্গে আমার মাথা তো প্ল্যানিং ছিলই যে চ্যানেল খুলবে, সে তো একটা প্ল্যানিং করেই খুলবে যে হ্যাঁ সে কীরকম ধরনের ভিডিও দিতে চলেছে। তো আমার মাথাতেই প্ল্যানিং ছিল যে আমি ডেলি ব্লগ করব, এছাড়া আমার আর কোনো ট্যালেন্ট নেই যে আমি সেটা নিয়ে ভিডিও করব। তো ডেলি ব্লগ তো করবো, আমি আমার ঘরদোর কীভাবে পরিষ্কার রাখি, কীভাবে গুছিয়ে কাজকর্ম করি, কী কী রান্নাবান্না করছি, কী কী মানে মোট কথা ডেলি লাইফস্টাইল আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম ভুলটাই এটাই করেছি, ডেলি ব্লগ চ্যানেল যেহেতু মাথায় রেখে খুলেছি, প্রথম দিন থেকেই ডেলি ব্লগিং দেওয়া শুরু করেছি। প্রায় 2 মাস টানা আমি ডেলি ব্লগ দিয়েছি। তো দেওয়ার পর আবার প্রায় 50-60টা ভিডিও ডিলিটও করে দিয়েছি, কারণ ভুলভাল বাইরে থেকে উল্টোপাল্টা মিউজিক ঢুকিয়ে দিয়েছি, জানতাম না কিছুই, যার জন্য কপিরাইট ক্লেম হয়ে গেছিলো। আর আমি চাইনি, মানে আমি আমার চ্যানেলটাকে পরিষ্কার রাখতে চেয়েছি, যার জন্য সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছি। একটা ভিডিও শ্যুট করে সারাদিন সেটাকে এডিট করা, আপলোড করা কতটা কষ্ট, আমার মতো যারা ভিডিও বানায় তারা তো নিশ্চয়ই বুঝতে পারছো। সেরকম একটা নয় দুটো নয়, 50 থেকে 60 আমি ভিডিও ডিলিট করে দিয়েছি, সেটা নিয়ে আমার একটা ডিটেলসে ভিডিও আছে অবশ্য। আগে আরেকটা ভুল করেছি, আমি প্রথম চ্যানেল খুলেই ডেলি ব্লগ দেওয়া শুরু করেছি। আরে বুদ্ধু, আমার মাথায় এটাই ঢোকেনি আমাকে কে চেনে যে আমার ডেলি ব্লগ দেখবে। আমি রেস্টুরেন্টে যাচ্ছি, খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, কাজ করছি, কে দেখবে আমি কে, আমাকে তো কেউ দেখার নেই। আমার আগে প্রথম চ্যানেল খুলে ব্যাপার যেটা করতে হবে সেটা হচ্ছে ফেসটাকে ফেমাস করতে হবে, আর সেই ফেসটাই কেউ চেনে না, অথচ আমার ডেলি ব্লগ কে দেখবে, তাই না? আজকে তোমরা আমাকে চেনো, তার জন্য তোমরা আমার ডেলি ব্লগিংটা পছন্দ করো। আমি কী করলাম, কী রান্নাবান্না করলাম, কোথায় যাচ্ছি, কী করছি, কী কিনছি, তোমাদের এটার প্রতি ইন্টারেস্ট লাগছে। আজকে তোমরা যদি আমাকে নাই চিনতে দেখতে ভালো লাগতো না ব্যাপারটা, তাই না? কাজে আগে ফেসটাকে ফেমাস করতে হবে। আর ফেসটা ফেমাস করতে গেলে দেখো এখন এখন ম্যাক্সিমাম ইউটিউবে এসছে না, টিকটক ব্যান হওয়ার পর টিকটক থেকে এখান থেকে ওখান থেকে সব ম্যাক্সিমাম এসছে। তো তাদের ফেসটা আগে থাকতেই ফেমাস করা, কাজে ইউটিউব খুলে বেশি দিন সময় লাগেনি তাদের। কিন্তু আমার ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো, আমি কোনো টিকটক অ্যাকাউন্ট ছিল আমার একটা তাতানার, আমি জাস্ট টাইম পাস করা, ওখান থেকে যে ইনকাম করব কিংবা ফেস ফেমাস করব ওইসব কোনো আমার উদ্দেশ্য ছিল না। দেখতাম সবাই নাচ গান করছে, এই করছে, সেই করছে, জাস্ট টাইম পাস করা, একটু মনের দিক থেকে ভালো থাকার জন্য আমি একটু টিকটক করতাম, আমি আর দাদা মিলে করতাম, ওটা জাস্ট খেলার ছলে, রেগুলার দেব ওইসব ব্যাপারও নেই। ইচ্ছে হলো হ্যাঁ কোথাও ঘুরতে গেলাম, পুজোতে গেলাম, বিয়েবাড়ি গেলাম, ভালো সেজেছি বুঝেছি, চলো একটা ভিডিও বানাই, এরকম ধরনের আর কি। কাজে ওখানে কোনো আমার ফেমাসের কোনো ব্যাপার ছিল না, ইউটিউবে পুরোপুরি মানে একদম অচেনা অজানা একটা মুখ, প্লাস ইউটিউবের কোনো সোর্সও ছিল না, যে ইউটিউব কোনো ভাই, কোনো বন্ধু, কোনো দিদি, কেউ ছিল না, আমি ফার্স্ট, কাজেই আমাকে ওইখান থেকেও ওদিক থেকেও কেউ আমাকে চেনে না।
তো ডেলি ব্লগটা আমার কে দেখবে? সেদিক থেকে আমি অনেকটাই ভুল করেছি, যেই ভুলটা তোমরা কখনোই করো না। ডেলি ব্লগ চ্যানেল মানে খুলবে প্ল্যানিং করে যদি চ্যানেল খুলে থাকো, ফার্স্টার থেকে ডেলি ব্লগ কিন্তু দিও না। আমার 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 মতে বলে আমার, এবার তোমাদের যেটা ধারণা, অনেকে নানান মানুষের নানা রকম চিন্তাভাবনা, আমার যেটা চিন্তাভাবনা আমি আমার দিক থেকে বলছি, আর আমার ক্ষেত্রে যেটা খেটেছে সেটা আমি বলছি। তারপরে আমার মাথায় ঢুকলো, বেশ এক দেড় মাস দু মাস ভিডিও দেওয়ার পর আমার মাথায় ঢুকলো এইভাবে হবে না, এইভাবে বেকার আমি ভিডিও দিতেই থাকবো, এইভাবে কোনো মতেই হবে না। তখন আমি কি করলাম, দেখলাম আমি বেশ কিছু বড় বড় ইউটিউবারের ভিডিও দেখতাম, তাদের পিছন দিকে চলে গেলাম, মানে তারা কি করে উঠেছে, মানে তাদের ফেসটা কীভাবে ফেমাস হচ্ছে, তারা কোন কিরকম ধরনের কোন দেখি তো কোন ভিডিওটা ভাইরাল হয়ে সে আজকে এই জায়গায়, এই পিছনের দিকের ভিডিওগুলো দেখা শুরু করলাম। একদম ফার্স্ট থেকে স্ক্রল করতে 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 দেখলাম হ্যাঁ এই ভিডিওটা ভাইরাল হয়েছে, এটা কী ভিডিও দিয়েছে, ও আচ্ছা এটা একটা ইনফরমেটিভ ভিডিও ছিল। মানে তখন মাথায় ঢুকলো, বেশ কয়েকজনেরটা দেখলাম, দেখার পর আমার মাথায় ঢুকলো হ্যাঁ আমাকে কিছু ইনফরমেটিভ ভিডিও দিতে হবে, কিছু কাজের ভিডিও দিতে হবে, মানে যেগুলো মানুষের উপকারে লাগে, যেগুলো তোমাদের আর কি পছন্দ হবে, মানে ভালো লাগবে, কোনো কাজে লাগবে, সেরকম ধরনের কিছু ভিডিও দিতে হবে। ফার্স্টে ডেলি ব্লগ দেওয়ার দিলে চলবে না। তখন আমি কি করলাম, ডেলি ব্লগ দেওয়া টোটালি বন্ধ করে দিলাম, ডেলি ব্লগ আর দেইনি। তখন আমি পরপর বেশ কয়েকটা এরকম ধরনের ভিডিও দিলাম, যে না আমাকে কিছু ইনফরমেটিভ ভিডিও দিতে হবে। কিরকম, ফার্স্ট সবার ফার্স্ট যেটা দিয়ে শুরু করলাম সেটা মনে হয় ফ্রিজ পরিষ্কার না কিছু একটা, আমার ঠিক মনে নেই, তবে আমার ফার্স্ট যেটা যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে হোম ট্যুর। আমি আমার হোম ট্যুরের ভিডিও দিয়েছিলাম, যে আমার এই দুটো রুম, এই আমার হাতে মানে রুমটা শেয়ার করেছিলাম। তো সেটা মনে আমার এখনো মনে আছে, ওই সময় আমফান হয়েছিল। যাই হোক, ও ভাইরাল বলতে ওটা মনে করো আমার একটা দুটো 30-40টা ভিউজ হতো, সে জায়গায় আমার 1-1.5 লাখ ভিউজ হয়ে গেছে, মানেই আমার কাছে অনেকটাই ভাইরাল। যাই হোক, তারপরের দিনই আমি একটা ভিডিও শেয়ার করলাম, সেটা হচ্ছে আমি প্রতিদিন আমার ঘর কিভাবে পরিষ্কার করি। ঠিক আছে, যদিও এই টাইটেল দিয়ে পরে আমি দেখেছি অনেক ভিডিও হয়েছে, তো আমার মনে হলো আমি যেভাবে প্রতিদিন ঘর পরিষ্কার করি সেটা যদি শেয়ার করি হয়তো তোমাদের অনেকের কাজে লাগবে। আর সত্যিই তাই, তোমাদের অনেকের পছন্দ হয়েছে, তোমরা ওই ভিডিওটাতে খুব ভালোবাসা দিয়েছো, খুব মানে কি বলবো, আমাকে ওয়েলকাম জানিয়েছো আর কি, যে দিদি আসো তুমি আমাদের কাছে। তো ওই ভিডিওটাতে তো এখন মনে হয় 2+6 মিলিয়ন ভিউজ আছে। তো সেটাই আমার, এই ওই হচ্ছে আমার একদম সিঁড়িতে প্রথম পা দেওয়া আর কি, এবার ওঠা শুরু করবো। যাই হোক, এরপর তারপরেও তখনই ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তো ভাইরাল হয় না, আমি বেশ কিছু এরকম ইনফরমেটিভ ভিডিও দিয়েছিলাম, মাই মর্নিং রুটিন, মাই ইভিনিং রুটিন, মাই নাইট টাইম রুটিন, নাইট টাইম কিচেন ক্লিনিং রুটিন, ফ্রিজ পরিষ্কার, কিচেন চিমনি পরিষ্কার, মানে এরকম ধরনের বেশ কিছু ইনফরমেটিভ ভিডিও আমি শেয়ার করেছিলাম। আর একটা কথা বলবো, সবাই তো একটা কিছু আশা নিয়েই খোলে, আমি তোমাদের বলবো না যে না আমি ইনকাম করতে ইউটিউব খুলিনি, আমার প্যাশন, আমার ফ্যাশন, ওইসব আমি কিছু বলবো না। অবশ্যই মাথায় একটা নিয়েই এসেছিলাম যে হ্যাঁ আমি এখানে কিছু করতে চাই, ইউটিউবে এসে আমি কিছু করতে চাই, কাজেই ওইটা তো মাথায় রাখতেই হবে। কিন্তু প্রথমে এসেই আমি পাবো পেমেন্ট পাবো, এই চিন্তাটা যদি রাখো তাহলে কিন্তু হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে ধৈর্য রাখতে হবে, প্রচুর পরিমাণে ধৈর্য, মানে ধৈর্যের সীমাহীন ধৈর্য রাখতে হবে। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, অবশ্যই তোমাদের ভালোবাসায়, নাহলে তোমাদের ভালোবাসা না থাকলে, তোমাদের সাপোর্ট না থাকলে আমি আজকে এই জায়গায় আসতে পারবো না। তোমাদেরকে আমি সারা জীবন আমি আমার পাশে মানে দেখতে চাই আর কি, তোমরা যেন আমার পাশে থাকো, ভালোবাসো, এভাবেই সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে যেতে তোমরা সাহায্য করো, ব্যাস আর কিছু চাই না। আমার একটাই লক্ষ্য ছিল, আমি সবার মনের মধ্যে একটুখানি হলেও জায়গা করবো, ব্যাস এটা করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক পাওয়া। পেমেন্ট তো আছে, ইনকাম তো আছে, সেটা তো আছেই, অন্যান্য অফিসে গেলেও আমি হয়তো ইনকাম করতে পারতাম, হ্যাঁ চাকরি করতে পারতাম, কিন্তু এইখানে ইনকাম করে মজাটা কোথায় আমি তোমাদের বলছি, ইউটিউবে এসে ইনকাম করে মজাটা হচ্ছে, ইনকাম তো হচ্ছেই, ওটা তো আছেই, আরেকটা হচ্ছে তোমাদের ভালোবাসা পাচ্ছি। আমি যখন ডেলি ব্লগ চ্যানেলে তোমরা যখন আমাকে আমার খুঁটিনাটি, আমার ছোটোখাটো খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে যখন আমাকে বলো, আমাকে বকাঝকা করো, আমাকে মানে গাইডেন্স দাও, আমাকে আমার এত ভালো লাগে না, বিশ্বাস করো, আমি এক এক সময় বসে বসে আমি মানে ভাবি যে আমি কি সত্যিই এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য, এরকম ভাবি। তো এই ইউটিউবে এসে ইনকাম করার মানে ইউটিউবে এসে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যে এই দুটো জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে ইনকাম তো আছে, আর একটা হচ্ছে এতগুলো মানুষের ভালোবাসা পাওয়া যায়, যেটা আমি অন্যান্য জব করলে পেতাম না। তাই তো, আমি জব করলে কি হতো, ওই ঘর একটা রুমের মতো ঢুকে গেলাম, কম্পিউটারিং করলাম, ব্যাস মাস গেলে টাকা পেয়ে গেলাম, কিন্তু এতগুলো মানুষ কিন্তু আমাকে চিনতো না।
যেটা ইউটিউবে এসে পাওয়া যায়। আমি আমার মনের ইচ্ছাগুলো শেয়ার করতে পারছি তোমাদের সাথে, মনের দুঃখ শেয়ার করতে পারছি, মনের আনন্দগুলো শেয়ার করতে পারছি, মানে এভরিথিং, মানে সব কিছু, রান্না আমার ভালো, আমার ইচ্ছে মতো মনের মতো রান্নাবান্না করছি, সেগুলো তোমাদের অনেকের ভালো লাগছে, তোমাদের থেকে আমি অনেক কিছু রান্না শিখতে পারছি, তোমাদের থেকে অনেক কিছুও শিখতে পেরেছি আমি, মানে এগুলো তো আমি ব্লগে এক একটা ব্লগে বলেই দিই যে হ্যাঁ তোমাদের থেকে আমি এটা শিখেছি। আজকে এই সোফাটাও কিন্তু হয়েছে তোমাদের জন্য, এই যে সোফাটা আমি আজকে বসে আছি এটাও আমি তোমাদের জন্য, তোমরাই আমাকে, তোমাদের মধ্যেই বেশ কয়েকজন আমাকে বুদ্ধি দিয়েছো, আমি তো পুরো ভেঙে পড়েছিলাম যে আমার একটা সোফা হবে না, সোফা হবে না, তোমাদের মধ্যেই আমাকে কয়েকজন বুদ্ধি দিয়েছো যে দিদি অর্ডার দিয়ে টু সিটারের একটা ছোটো দেখে বানিয়ে নাও, কিনলে তো বড়ো হবে, অর্ডার দিয়ে তুমি তোমার জায়গা অনুযায়ী মাপ দিয়ে একটা বানিয়ে নাও। তারপরেই আমার মাথায় ঢুকলো হ্যাঁ স্যার তাই তো, এটাও তো করা যেতে পারে, আমি যে কিনতেই মানে রেডিমেড যে কিনে নিয়ে আসতে হবে এমন তো কোনো কথা নেই, আমি তো কাঠের দোকানে গিয়ে এরকমভাবে বানিয়েও নিতে পারি, আমার আমার যেরকম সাইজে হবে আমি সেরকম বানাতেও পারি। তারপরে আমি এই সোফাটা বানাতে পেরেছি, তো এটাও কিন্তু তোমাদের জন্যই, কাজে এরকম ছোটো নাটক মানে এরকম খুঁটিনাটি অনেক কিছু আছে যেটা তোমাদের জন্য আমি অনেক উপকৃত হই, অনেক যেটা আমি অন্যান্য জায়গায় জব করলে পেতাম না, তাই না? যাক গিয়ে অনেক বেশি কথা বলে ফেলছি। আর আমার চ্যানেল মনিটরস হয়েছিলো মে মাস কি জুন মাস এরকম টাইমে, তো মে জুন মাসে চ্যানেল মনিটরস হওয়ার পর আমি ফার্স্ট আমি পেমেন্ট পেয়েছিলাম হচ্ছে আগস্ট কি সেপ্টেম্বর, এই দু মাসের মধ্যে যে কোনো একটা, মানে মোট কথা প্রায় নয় দশ মাসের কাছাকাছি গিয়ে আমি একটা পেমেন্ট পেয়েছিলাম। আর মানে প্রথম টানা ছয় সাত মাস আট মাস এমনি এমনি আমি ভিডিও করে গেছি একটা আশায় যে হ্যাঁ একদিন হবে একদিন হবে একদিন হবে। যাই হোক, এবার আমি বলি আমি প্রথম আমার আর ভিডিও বেশি বড় করব না, তোমরা আবার রেগে যাবে আমার উপর, বলবে একটা টাইটেল দিয়েছে এতো বকেই যাচ্ছে বকেই যাচ্ছে। প্রথম তিন মাসের আমি ইনকাম একদম অনেস্টলি পিওর অ্যামাউন্ট তোমাদের আমি বলবো, সেটা থেকে তোমরা আন্দাজ করে নিতে পারবে যে এখন আমার ইনকাম কত হতে পারে, ঠিক আছে? আমার ফার্স্ট যে ইনকামটা মানে পেমেন্ট আমি পেয়েছিলাম ইউটিউব থেকে সেটা হচ্ছে 24,000 ফার্স্ট পেমেন্ট ছিল আমার, ওটা মোস্ট প্রবাবলি অগস্ট কি সেপ্টেম্বর এরকম হবে। তারপরের মাসেই একদম নেক্সট মান্থেই, আর হ্যাঁ আমার ইউটিউবের ইনকাম তো ওঠা পড়া করেই জানোই, একদম ফিক্সড স্যালারি থাকে না, আবার অনেকে আবার এমনও হয় যদি $100 যদি কমপ্লিট না হয় আসেও না, তো আমার এখনও অবধি যবে থেকে আমি পেমেন্ট পাওয়া শুরু করেছি এখনও অবধি আমার গ্যাপিং যায়নি, আমি এভরি মান্থ পেয়ে গেছি, কোনো দিনই গ্যাপিং যায়নি। যাই হোক, সেকেন্ড মাসে যে আমি ইনকামটা পেয়েছি সেটা হচ্ছে 26,000, মানে ফার্স্ট মাসে পেয়েছি 24,000, সেকেন্ড মাসে পেয়েছি 26,000, তার পরের মাসে পেয়েছি আমি 37,000, মানে 37,000 বললাম। ফার্স্ট মাসে আমি পেয়েছিলাম 24,000, সেকেন্ড মাসে পেয়েছিলাম আমি 26,000, থার্ড মাসে আমি পেয়েছিলাম 37,000। তারপর তো এখন থেকে কন্টিনিউ চলছে, এটা শুধু অনলি ইউটিউব পেমেন্টের কথা বলছি, আমি কিন্তু তখন কোনোরকম ব্র্যান্ড প্রমোশন করতাম না, মানে অত জানতাম না বুঝতাম না এগুলো কী করে করে না করে, আস্তে আস্তে সবই শিখেছি, আরও কি আরও অনেক কিছু শেখার বাকি আছে। তো এখন আমার ইউটিউবে ইউটিউব ইনকামের সাথে সাথে আমার ব্র্যান্ড প্রমোশনটাও অ্যাড হয়েছে, অনেক স্পন্সার ভিডিওগুলো করি না প্রমোশন ভিডিওগুলো সেগুলো, আর ব্র্যান্ড প্রমোশনও এমন হয় এক এক মাসে এমনও হয় ইউটিউব পেমেন্টও ছাড়িয়ে যায়, মানে ব্র্যান্ড প্রমোশন ইনকামটা বেশি হয়, স্পন্সার ভিডিও যে ইনকামটা সেটা বেশি হয় ইউটিউব পেমেন্টের থেকেও, স্পন্সার ভিডিওর পেমেন্টটা বেশি হয়। যাই হোক, কাজে এবার তোমরা একটু আন্দাজ করে নাও যে আমার এখন ইউটিউব ইনকাম কত হতে পারে, প্রথম তিন মাসের আমি বলে দিলাম। চলো কাল থেকে আমার ডেলি ব্লগ শুরু করব, আজকেই ভাবলাম না চলো আজকে তোমাদের একটু আড্ডাই দিই, তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, তাহলে লাভ ইউ অল এন্ড টাটা।